জীবন যা প্রতি মুহূর্তে নতুন কিছু শেখায়, নতুন কিছু দেখায়। আসুন আজ 26 মে 2021 এরকম এক দুর্যোগপূর্ণ দিন, যেখানে আমরা সকলেই জানি আমার রাজ্য এবং আমার পার্শ্ববর্তী রাজ্য উড়িষ্যাতে এই ঘূর্ণিঝড় আছড়ে পড়েছে, তাও এরই ফাঁকে আপনাদেরকে আজ দেখাবো এমন কিছু মানুষের জীবন সংগ্রাম যা সত্যি আপনাদের ভাবিয়ে তুলবে। এখন বাজে 3:50, আবার চলে এলাম আপনাদের মাঝে। আজকে বুঝতেই পারছেন ঘূর্ণিঝড়ই আসে, ঝোড়ো হাওয়া চারিদিকে বইছে এবং রাস্তাঘাট সত্যিই অন্ধকার। আমাদের গলি রাস্তাতে একটা আলোও নেই, তাই গাড়ি নিয়ে যেতে খুব কষ্ট হবে। কিন্তু আজকে অনেক দিন পর ভিডিও বানানোর চেষ্টা করব, জানি না আপনাদের কেমন লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন আর ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আশা করি আপনাদের ভালো লাগার সব জিনিসগুলোই করার চেষ্টা করব। চারিদিকে ভীষণ অন্ধকার আর ঝোড়ো হাওয়া বইছে ভয়ঙ্করভাবে, তাও এই সময়ে নিয়ম অনুবর্তিতাটাই জীবনে আসল, কারণ সংবাদপত্রের পরিষেবা তো আর থেমে থাকে না। ঝড় হোক, বৃষ্টি হোক, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হোক, সবেতেই এর পরিষেবা সবসময় বর্তমান থাকে। তাই এত কষ্টের মধ্যে আমাদেরকে যেতে হবে এবং আপনাদের কাছে পরিষেবা পৌঁছে দেওয়াটাই আমাদের আসল উদ্দেশ্য। তো চলুন যাওয়া যাক। হালকা হালকা বৃষ্টিও শুরু হয়েছে, আসার সময় বৃষ্টি পড়ছিল বলে ভিডিও করতে পারিনি, তার জন্য ক্ষমা করবেন। কাজের ফাঁকেই এবার আসুন আপনাদেরকে দেখাবো এমন কিছু মানুষের জীবনের উপস্থাপনা। ওই যে নীল জামা পরা যাকে দেখছেন, সে হচ্ছে আমার বর্দা, দেখুন কি দায়িত্বশীলভাবে পরিষেবা দিচ্ছে। ওই যে গোলাপি জামা পরে যে বসে আছে, সে হচ্ছে হিরণদা, আমাদেরই এক সহযোদ্ধা। আর এই যে লাল জামা পরে, এইটি হচ্ছে বুড়োদা, অর্থাৎ ভাগ্নে। দেখুন রয়েছেন আরও 2-3 জন কাকু, যারা পেপার দিতে বেরোনোর আগে তাদের সব কিছু গুছিয়ে নিচ্ছেন। ইনি হচ্ছেন রঞ্জিত কাকু, বহু বছর ধরেই সংবাদপত্রের লাইনে আছেন এবং ইনি আমার শহরের মানুষকে দিয়ে থাকেন এক সুন্দর পরিষেবা। ইনি হচ্ছেন গৌতম কাকু আমাদের, দেখুন কাগজ নিয়ে বেরোনোর আগে পলিব্যাগ দিয়ে তার কাগজগুলি আটকে নিচ্ছেন যাতে ভিজে না যায়। এই যে পাল কাকু, বেরিয়ে পড়লেন শহরের মানুষকে পরিষেবা দিতে। কাজের ফাঁকে একবার হিরণদার সাথে বেরোলাম, আমার বর্ধমান রেল স্টেশন চত্বরের পরিবেশটা একবার শুধু উপলব্ধি করার চেষ্টা করুন। আবার আমি আর হিরণদা আমাদের কালী মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলাম, আবার গিয়ে কাজে বসতে হবে। এটি হচ্ছে অচিন্ত্যদা, এই দাদা খণ্ডঘোষ থেকে আসে, সুদূর খণ্ডঘোষ থেকে এসে আমাদের বর্ধমান শহর থেকে পেপার সংগ্রহ করে পরিষেবা দিতে দিতে আবার তার গ্রামে ফিরে যায়। আমার আর দাদার কাজ প্রায় শেষই হয়ে গেছিল, ভাবলাম বাড়ি যাব, কিন্তু হঠাৎই আবার আবহাওয়াটা মেঘলা করে হালকা হালকা বৃষ্টিটা শুরু হয়ে গেল। আবার ঝোড়ো হাওয়া, তার সাথে বৃষ্টি শুরু হয়েছে, জানি না এই বৃষ্টি কতক্ষণ চলবে। জীবন জগৎ বড় জটিল জানেন তো, এখানে যেমন বেঁচে থাকতে হয় তেমনি বড় হয়ে উঠতে হয়। আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমেই আস্তে আস্তে দেখাবো কিভাবে জীবন যুদ্ধে বেঁচে থেকে এবং লড়াই করে বড় হয়ে উঠেছেন কিছু মানুষ। যদি আমার চ্যানেলটি ভালো লাগে, আমার চ্যানেলের ভিডিওটি ভালো লাগে, তাহলে লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই গোলাপ বাগ দিয়ে বেরিয়ে যাবো। হ্যাঁ, বৃষ্টিটা হালকা হালকা কমেছে, তাই আমি আর দাদা বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম। আমার জীবনে এরকম ইচ্ছা
আছে যখন এই সাইক্লোন হবে এই সাইক্লোনের যে এক্স্যাক্ট কোঅর্ডিনেট যেটা সেইখানে গিয়ে এরকম ভিডিও পাব। এটি হচ্ছে বর্ধমান শহরের মেডিকেল কলেজ সংলগ্ন এলাকা। দেখুন কত অ্যাম্বুলেন্স লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। আবার বৃষ্টি শুরু হয়েছে, তাই দাদা গাড়িটা একটু জোরেই চালাচ্ছে। বাড়ির অনেকটা কাছাকাছি প্রায় চলে এলাম। দেখে বুঝতেই পারছেন চারিদিকের আবহাওয়া, বৃষ্টি মাঝে মাঝে হচ্ছে। সবাইকে অনুরোধ, ঘূর্ণিঝড়ে বাড়িতে থাকবেন, ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। Thank you.